1982 সালে 25 নভেম্বর নদিয়া জেলার চাকদাহে এক মধ্যবিত্ত পরিবারের কন্যা ছোট্ট বাবুলের জন্ম। ছোট থেকেই ফুটবল খেলাতে বেশি উৎসাহ ছিল তার, কিন্তু 1992 সালে ক্রিকেট বিশ্বকাপ টিভিতে দেখার পর বাবুলের ক্রিকেটের প্রতি আগ্রহ শুরু এবং 1997 সালে মহিলা বিশ্বকাপ ক্রিকেটে কিংবদন্তি মহিলা ক্রিকেটার বেলিন্ডা ক্লার্কের খেলা এবং তার কথা বাবুলকে মুগ্ধ করেন এবং তিনি অনুপ্রাণিত হন ক্রিকেট খেলতে, চোখে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে। সেখান থেকে ক্রিকেট খেলা শুরু করার পর মাত্র 4 বছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটের আবির্ভাব। ২০০২ সাল থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলন গোস্বামী ভারতীয় দলকে নানান সাফল্য এনে দিয়েছেন। তিনি শুধু ভারতীয় নয়, দলের নয়, সারা বিশ্ব এবং অবশ্যই বাংলার গৌরব।